সখী, আমাদের পরব গুলান ছুটির আশায় আর বুক বাঁধে না। হাড় ভাঙা খাটুনির পরেও ভুকা পেট গুলান অপেক্ষায় থাকে কবে পরব আসবে। প্যান্ডেলের বদলে সে চায় করম পাতার ছাউনি, চায় না বাজির আঘাতে আহত হোক বসুমাতা। সে চায় করম সখীর ঘুঙুরের আওয়াজ আর নাচনি। আমাদের বোনেরা একদিন চাষের জমি দিয়েছিল নদীর চরে, সেদিন রুখা পাথর দেখেছিল সবুজের মুখ, সবুজের রক্ষার গীত বেঁধেছিল নদীর তীরে। আজ হামদের করম, সে এসেছে যাওয়া ডালির ওপর অঙ্কুর সেজে। তোমরা এলে কই? করম থান অপেক্ষা করে মিলনের নাচ দেখবে বলে। শহরের অবহেলায় আরো বয়স বাড়ে আমাদের পরবগুলার, ধুলামাটি জমেছে মাদলে আর ধামসায়, তবু বেঁচে থাকবে আমাদের পরম নদী গীত আর নাচ। জন্ম নেবে আরও গীত, বারবার এভাবেই নাচ এবং গানের মধ্যে দিয়ে সারাদিন হই হুল্লোড় করে কাটল। নদিয়ার মাছ দিয়া ভীমপুর আসাননগর রানাঘাট থেকে আগত বিভিন্ন আদিবাসী নাচ গান দলের প্রতিনিধিগণ জেলার বাইরে বর্ধমান থেকে এসেছেন বেশ কিছু আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতির ধারক বাহকরা। 100টি করম গাছের চারা এবং 50টি মহুয়া গাছের চারা নদিয়ার বিভিন্ন প্রান্তে রোপণের উদ্দেশ্যে কৃষ্ণনগর দিশারি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ থেকে নিয়ে এসেছেন। তিনি জানান, এখন আর বাঁকুড়া পুরুলিয়ায় যেতে হবে না করম গাছ আনতে। গত বছরের পোতা গাছ, যাদের দেখভালের দায়িত্ব দিয়েছিলাম, এবার দেখলাম তারা সঠিক দায়িত্ব পালন করেছেন, তাই গাছের অভিভাবক সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করলাম এবার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HBS বাংলা 24। শান্তিপুরে আমরা করবো সিদ্ধান্ত নিয়েছি, কারণ শান্তিপুরে ট্রাইবাল ফেস্টিভ্যাল নেই, একদমই হয় না, সেই কারণে আমরা নদিয়া করম পরব 2021 নাম দিয়েছি। এটা কী হবে? মূলত সকাল থেকেই আপনারা, তোমরা জানো যে 7 দিন আগে থেকে মেয়েরা আমাদের করম সখীরা তারা যাওয়া মানে পেতেছে, আর সেই তাকে ঘিরেই আজকে করমের যে গাছ যেটা আমরা গতবার বসিয়েছিলাম এখানে নদিয়াতে প্রথম, তোমরা জানো, তার তলাতে যাওয়াটাকে উৎসর্গ করা হবে এবং সন্ধ্যাবেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পূজা শুরু হবে এবং নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ঝুমুর শিল্পীরা আসবেন। কতগুলো গাছ আনা হয়েছে? এবার আমরা 100টা গাছ নিয়ে এসেছি। শুধু কি করম আর না, এবার খুব আনন্দের কথা, বনদপ্তর আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে আমরা নিয়ে এসেছি, ওরা করমের সাথে একটা বহুমূল্য গাছ যেটা হলো মহুল, এটা ট্র্যাডিশন গাছ, আমরা সবাই জানি, এবং এটা আমি মনে করি এটা প্রতীক, যেই অঞ্চলগুলোতে আমাদের আদিবাসীরা থাকেন সেই অঞ্চলগুলোর প্রতীক হিসাবে এগুলো আমরা চিহ্নিত করি মূলত। তো নদিয়ায় এটাই বড় অভাব ছিল, তো উনি আমাদের হাতে আরও 50টা মহুল চারা তুলে দিয়েছিলেন। করম লাগানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় আছে কি? না, করম যে কোনো গাছ বর্ষায় লাগালে ভালো হয়, তবে করমটা করমের দিনে লাগানোর উৎস একটাই, কারণ যেহেতু নদিয়াতে এই প্রয়াস আমাদের প্রথম, তো সেহেতু আমরা এই দিনটাকেই বেছে নিয়েছি। প্রতিবার আমরা যেন এই দিনটাতেই করম মানে গাছ লাগাবো। সরকারি হিসেবে মান্যতা দেওয়া হয় করম পুজো বলে কবে? আমার মনে হয় সেটা আজকের দিনকেই দেওয়া হয়। আচ্ছা, আর কি অনুষ্ঠান বললেন? অনুষ্ঠানে তো বললাম বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ঝুমুর শিল্পীরা তারা আসছেন, মালদিয়া থেকে, আমাদের শান্তিপুর থেকে, এদিকে রানাঘাট থেকে, বর্ধমান থেকে, সমস্ত শিল্পীদের মানে সমবেতভাবে একটা খুব সুন্দর আনন্দযজ্ঞ আজকে হবে। আমি তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা যে বনদপ্তর আমাদের এই গাছ চারা গাছটা তুলে দিয়েছেন তার কাছেও নদিয়ার যত আদিবাসী সম্প্রদায় আছে তাদের তরফ থেকে আমি ওই জেলার যারা আছেন সংস্কৃতির রক্ষক বলতে পারো তাদেরকেও আমরা নিমন্ত্রণ করেছি। আপনার নাম? আমার নাম মানসী দাস। সংগঠনের? আমরা দিশারি পরিবার, আর যেখানে এটা হচ্ছে সেটা হচ্ছে ঝুমুরিয়া। এটা আমাদের দুটো শাখা আছে নদিয়াতে, একটা শান্তিপুরে আর একটা আসাননগরে। তো এবার যে মানে উৎসবটা হচ্ছে আমাদের নদিয়া করম পরব যেটা, সেটা আমরা আমাদের ঝুমুরিয়া শাখাতেই করছি। সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া, হবিপুর, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033।
0998158033099।